আছেন কঠিন অবস্থা প্রিয় দর্শক, আসলে ভ্রমণ মানে কষ্ট, ভ্রমণ মানে স্যারের কি স্যার জি স্যার পেটিং না স্যার আচ্ছা সুন্দর জায়গা, পানির নিচ দিয়ে আমরা চলে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কি সুন্দর দৃশ্য, নিচে আছে আমাদের আরো চন্দ্রবাদন স্যার। স্যার স্যার একটু দেখান, স্যার স্যার একটু হাই দেন। আহমদ স্যার সাথে আছেন স্যার, দোলাবে দেখান। ও ফাইন, ও এখানে আছেন আমাদের আরো ভাই, এখানে আছে রিপন ভাই, এখানে আছে রিপন ভাই, আছে সুদীপ ভাই, আছে রাধা ভাই, আছে আমি কেন চশমা আছে সব আছে। তো আমরা প্রায় মনে হয় অর্ধেক রাস্তা চলে আসলাম। আমরা এখন টোটালি নেট না থাকার কারণে আমরা এখন ভিডিওতে আবার অংশগ্রহণ করলাম, নেট নেই। তারপরে আমাদের টোটাল রাস্তা দিয়ে আমরা চেষ্টা করবো, আমি আর ভিডিও করছি নেবে না। তো মাইন ভাই কি আছে? মাইন ভাই আছে পিছনে, আমার সোহাগি কোথায়? সোহাগি সোহাগি প্রিয় দর্শক, আসলে সোহাগি না আমরা, আসলে আমি বলি খুব একা দেই। সোহাগি হচ্ছে আমরা যখন বান্ধব সাদেককে ছিলাম, সাদেককে যাওয়ার পথে আমি যেহেতু বিয়ে করি না, আমাদের মাইন ভাই আমাদের বউ দেখছিল, তার নাম ছিল সোহাগি, কিন্তু বাক্যের বিষয় হচ্ছে সে যে উপজাতি তাকে বিয়ে করা সম্ভব না, তারপরে নামকরণ করা হয়েছে সোহাগি। এখন বান্ধবরা আসছি, সেখানে সোহাগি কিন্তু আছে আমাদের মাইন ভাই। তো আমরা কিন্তু দেবতাখোমের উদ্দেশ্যে রওনা হলাম, অনেক কষ্ট করে একটি জার্নি। আপনারা দেখতে পাচ্ছেন সবাই সামনে, আমি কিন্তু একবার পিছনে। আমি আপনাদেরকে বলবো সবাই
এটা কী করবেন? হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি দেবতাক্ষমের উদ্দেশ্যে রওনা হইলাম। অনেক পানি, থই থই পানি, পাহাড় পাশে পাহাড় আর পাহাড়, অকল্পনীয়, অসাধারণ। আপনি দেখতে পাচ্ছেন আসলে ভ্রমণ করতে হলে অনেক কষ্ট করতে হয়, এটাই আমরা বুঝতে পারছি। আর সমস্ত কষ্টের ভিতরে রয়ে গেছে আমাদের যে আনন্দ এবং যে আমাদের যে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার মূল জিনিসটাই হচ্ছে এই দেবাখুমের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা কিন্তু বয়ার পুলিশ ক্লাবের পক্ষ থেকে রওনা হয়েছি। দেখার বেড়া এমনি না, হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধাবাদন বড় পুলিশ ক্লাবের শ্রদ্ধাবাদন বাচ্চু স্যার খুব সুন্দরভাবে হাঁটতে হাঁটতে আসতেছে এনার্জি নিয়ে। হ্যাঁ স্যার, খুব সুন্দর একটি জায়গা দিকে আমরা হাঁটতেছি না স্যার? হ্যাঁ নিয়ে নিছি। আপনারা দেখতে পাচ্ছেন কি কঠিন অবস্থা রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা হাঁটতেছি সবাই। আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি কিন্তু খুব এভাবে আসতেছি, কিছু করার নাই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, কঠিন অবস্থা, কঠিন অবস্থা। ও বাবা রে, অবস্থা ভাই, কঠিন অবস্থা। প্রিয় দর্শক, আসলে ভ্রমণ মানে কষ্ট, ভ্রমণ মানে স্যারের কি স্যার দি স্যার পেটিং না স্যার? আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন কত কষ্ট করে এবং কি মানে বাসের সাঁকো পাড়ি দিয়ে তারপরে আবার পানি পাড়ি দিয়েছি, পাহাড় কাটা পাহাড় পাড়ি দিয়েছি, শুধুমাত্র আপনাদের সাথে এই আনন্দটুকু শেয়ার করার জন্য। কিন্তু শুধুমাত্র সেই ভৈরব থেকে আমরা আসছি বান্দরবান, ভৈরব পুলিশ ক্লাবের আয়োজনে আজকের এই সুন্দর ভ্রমণ কিন্তু আমরা উপভোগ করছি। আল্লাহর রহমতে আমরা দোয়া করবেন যাতে আমাদের কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ। তবে আসলে যারাই আসবেন সব কিছু আমি বলবো যে আপনারা ত্রিকোটা প্যান্ট এবং অবশ্যই বাধ্যতামূলক একা বাস, প্লাস্টিকের জুতা অর্থাৎ মানে স্লিপ যাতে না কাটে। আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সব কিছু পরিপাটি হয়ে কিন্তু আমরা, হ্যাঁ হ্যাঁ, তো আমরা কিন্তু প্রায় 14 জনের একটা টিম অর্থাৎ ভৈরব পুলিশ ক্লাবের 14 জনের একটা টিম কিন্তু আমরা অলরেডি হাঁটতেছি। এবং পিছনে আমাদের শ্রদ্ধাবাদন বড় ভাই সাবেক কাউন্সিলর মাইন সিদ্দিকী ভাই সাথে আছেন, উনি খুব হাস্যোজ্জ্বল একজন মানুষ, খুব মজার মানুষ, বিশেষ করে আমার জন্য যে এক সোহাগি, যে এক সোহাগি ঠিক করেছে, সেই সোহাগি কথা না বললেই নয়, সেই সোহাগি হচ্ছে সেই পার্বত্য জেলা খাগড়াছড়ি, তাই না? সাজেকে যাওয়ার পর ওইখানে আমরা একটা লুসাই একে মেয়ে পেয়েছিলাম, তার নাম ছিল সোহাগি। আর সেই সোহাগিকে আমাদের মাইন ভাই পছন্দ করছিল, ওখান থেকে নাম সোহাগি। আমার জন্য ঠিক করার জন্য অনেক সোহাগে, তোদের বাড়িতে আসছে আমার ভাই দিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের আমরা কিন্তু অলরেডি প্রায় দেবাখুমের কাছাকাছি কিন্তু চলে আসছি। আপনি দেখতে পাচ্ছেন পিছনে আমাদের ভৈরব পুলিশ ক্লাবের সম্মানিত শ্রদ্ধাভাজন সাধারণ সম্পাদক আহমেদ আলী স্যার আছে পিছনে, পিছনে আছে মাইন ভাই। আসলে কষ্ট হইতেছে অনেক, কারণ এই রৌদ্রের ভিতরে বিভিন্ন পানি পার হয়ে, বিভিন্ন পাহাড় পিছলি পাহাড় পার হয়ে কিন্তু আমরা সবাই কিন্তু হাঁটতেছি শুধুমাত্র সৌন্দর্য উপভোগ করার জন্য, অর্থাৎ দেবতাক্ষমের যে সৌন্দর্য সেটা আমরা উপলব্ধি করার জন্য কিন্তু সবাই এত কষ্ট করে হাঁটতেছি। 8 মাস 10 মিনিট মনে লাগবে, 10 মিনিট মনে রাখতে পারে। তো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি দেবতাক্ষমের যে সেন্টার পয়েন্টে আমরা চলে এসেছি, আমরা এখন এখান থেকে লাইফ জ্যাকেট পরবো এবং এখান থেকে টিকিট সংগ্রহ করবো। টিকিট সংগ্রহ করার পর আমরা কিন্তু
কি বলে পাহাড়ে চিপা দিয়ে বিভিন্ন ধরনের সৌন্দর্য অনুভব করবো। অর্থাৎ দেবতা খুমের যে মূল যে সৌন্দর্য সেটা আমরা কিন্তু এখন উপভোগ করবো। এবং আপনি দেখতে পাচ্ছেন যেখানে দেখাটা দুলাল ভাই খুব খাশি খুশি আছে, তারপর আছে মাইন ভাই আসছে, জয় বরপ্লিস ক্লাব, টুরিস্ট ক্লাব জিন্দাবাদ। আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে, এখান থেকে টিকিট সংগ্রহ না করলে কিন্তু আপনি দেবতা যে কিছু কিছু ফর্মালিটি নিয়ম কানুন আছে। আমি সামনে বলবো, 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 আমি সামন
ভাই আপনি কিন্তু এক মিনিট রতন ভাই সামনে তাকে আপনি লড়েন না, আমি নিচ্ছি তো সবাই রে সবাই নিচ্ছি ভাই আপনি লড়েন না আপনার নিতে আছে আমরা টুরিস্ট ক্লাবে তো দিয়ে দিব লাগলে হাসি দেন আপনি ভাই আপনি নামবেন কেমন আমি কি নামবো ভাই আমার পুতুল ডালো নামলে আমি খারাপ ধন্যবাদ বস দিয়া যান গা ভৈরব টুরিস্ট ক্লাব। আমরা এখন প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি বাংলার সোনার বাংলার সেই সোনার নাফাখুমে এসেছি। আমরা ভৈরব টুরিস্ট ক্লাব, বাংলা প্রকৃতি ও প্রাকৃতির সাথে এক হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভৈরব টুরিস্ট ক্লাবের সম্মানিত কেউ কারাডাং বিজয়ী জনাব বাচ্চু স্যার এবং তার বন্ধু এই ভ্রমণ গুরু অধ্যাপক আহমদ আলী সাহেব, আপনারা যাকে দেখছেন গতকাল উনি একটি রেকর্ড করেছেন ভৈরব টুরিস্ট ক্লাবের 66 বছর বয়সে উনি বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেউ কারাডাং জয় করেছেন। প্রিয় দর্শক বিন্দু আমার পানির পুতুলটা লই রতন ভাই, আর যাই হোক দ্বিতীয়বার রেকর্ড দুইজনে আবার আমরা দুইজনকে আমাদের ভৈরব টুরিস্ট ক্লাব থেকে দুইজনে আবার দ্বিতীয়বার আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক যুবক চির যুবক মসজিদ বাড়িটা দেখলাম পাও ভাঙবো। আমরা দেখতে পাচ্ছি নায়ক সাকিব খান আদরিয়া কি সোহাগীর জামাই সোহাগীর জামাই সোহাগীর জামাইকে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই নায়ক সেই নায়ক নয় মজিদ ওই ভাই আমি তো এটা লয়ে গেলে পরে যাবো দাঁত দুধ ভেঙে যাবো আমি স্যার স্যার নিচ্ছি স্যার এই যে স্যার এই স্যার এই যে স্যার এই যে স্যার একবারে নাইস ভিউ পুরা ব্যালেন্স করে বসবা হ্যাঁ হ্যাঁ নেন স্যার। আচ্ছা এই ভাই নে স্যার 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 সাবধানে স্যার তো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন
দেবাতখুমের যে মূল যে পাহাড়ে যে চিপা, সেই চিপা থেকে বের হয়েছি। সাথে আছে পিছনে মামুন ভাই ছবি তুলনে ব্যস্ত, সাথে আছে আমাদের দুলাল ভাই, এদিকে আছে আমাদের সুদীপ ভাই এবং আমাদের ভাতিজা দুলাল ভাইয়ের ছেলে বিশাল, ওর নাম যেমন বিশাল। আমরা বিশাল এক পাহাড়ের নিচে আসছি, যে পাহাড়ে কোনো কুল কেনা নাই এবং খুব সুন্দর একটি জায়গা। আপনারা সবাই এখানে আসবেন, বেশি বেশি নৌকা চালাবেন, আর থেকে মাছ খাবেন, দেবেন অস্থির অস্থির। শীতের দিনে অনেক ঠান্ডা, তোমার বডি ঠান্ডা দিলে বলা নৌকা হইলো বাংলা নৌকা।